شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصلوا. وعليكم السلام ورحمه الله وبركاته. ভাই মোকলিসুর রহমান সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন তিনি বলেন আমার এক বন্ধুর প্রশ্ন আমি তাকে বোঝানোর জন্য প্রশ্নটি করছি যেন তাকে বোঝাতে পারি প্রশ্ন হচ্ছে আমাদের যারা ভাতিজি আছে ভাইয়ের মেয়ে তাদেরকে কি বিয়ে করা যাবে যদি শরীয়ত ভিত্তিতে থাকে বা ইসলামিক দৃষ্টিতে উত্তর দেন তাহলে তাকে বোঝাতে পারব জাযাকাল্লাহ খায়ের বরক ভাই ইসলাম সকলের জন্য সমান এবং ইসলামের মধ্যে একটি জিনিস আছে যেটা হচ্ছে হায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল হায়া উমিনাল ঈমানি ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া সম্রম লজ্জাই হচ্ছে ইমান লজ্জাই হচ্ছে ইমান এবং লজ্জাই হচ্ছে ইমান। এবং ঈমান ফিল জান্নাহ এবং ঈমানই হচ্ছে জান্নাত এজন্য আমাদেরকে প্রথমত একটা জিনিস ভাবার, চিন্তা করার এবং করার আগে নিজের পারস্পরিক সামাজিক এবং সাংসারিক পারিবারিক দিক খেয়াল করে নিজেকে লজ্জা করে আমাদেরকে কিছু পা বাড়াতে হবে, চিন্তা করতে হবে। তাহলে আমাদেরকে আর কোনোpostcssাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআকারী মেয়ে সুরানিসা নম্বর চার আয়াত নম্বর তেইশে বিস্তারিত আলোচনা করেছেন কাকে বিয়ে করা যাবে কাকে নয় যদি বৈবাহিক সূত্রে মহারামাত বোঝা যায় যে বংশের দ্বারা সাতজন মহারামাত পাওয়া যায় স্তন্যদানকারী যারা স্তন্যপানের দ্বারা অনুরূপ সাতজন এবং বৈবাহিক সূত্রে চারজন মোট আঠারো জন মহারামাত আল্লাহর আলমিন একথা কোরআনিকারী মেয়েও বলেছেন سورة نيسا سورة نمبر 4 آية نمبر تيش الله سبحانه وتعالى بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم ও আম্মা তুকুম ওহালা টুকুম ওবে্যানা তুল আে ওবেনা তুল অিুলা আলামিন এরকমভাবে অনেকগুলো যেমন আলাজ ভাহানা হতে আলা বলছেন তোমাদের জন্য হারাম করেছেন হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের ভোন তোমাদের ফুফু তোমাদের খালা তোমাদের ভাতিজি তোমাদের ভাগ্নি তোমাদের সে মাতা যারা যারা তোমাদেরকে স্তন্যদান করেছে দুধ পান করিয়েছে তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মাতা তোমাদের সাথে সহবাস করেছে সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করা থাকো তবে এ বিবাহ তোমাদের জন্য গুণাহ নেই তোমাদের পুত্রদের স্ত্রী এবং দুই বোন একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ আলা শক্তিশালী ও দয়ালু আল্লাহ স্যান হুয়া আলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহুল আলমিন হচ্ছেন রহিম তাহলে আমরা এখান থেকে যাদের যাদের নাম লিস্ট পেয়েছি তাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে বিবাহ করা হারাম আমাদেরকে জন্য অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যারা বিবাহের জন্য মনস্থির করছি আমরা যারা গ্রহীত কাজ করছি চিন্তা করছি সেটা আমাদেরকে অবশ্যই ওই দিক থেকে আমাদেরকে ফিরে থাকাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম তাছাড়া আল্লাহ রসুল সাল্লাহ যে হায়া হাদিসটুকু আমরা বলেছি আল হায়া উমিনাল ইমান বল ইমান ও ফিল জান বল বদা ও মিনাল জাফা ই ও জাফা ও ফিল নার আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন হায়া উমিনাল ইমান হায়া লজ্জা সম্ভ্রমই হচ্ছে ইমান লজ্জা সম্ভ্রমই হচ্ছে ইমান এবং লজ্জা সম্ভ্রমই হচ্ছে ইমান এবং ইমানই মানুষকে জান্নাতে নিয়ে যাবে এবং যে ব্যক্তি এই ধরনের গ্রহীত কাজ করবে সেই গ্রহীত কাজই বেহুদা কাজ এই সেই বেহুদা কাজ তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে সেই জন্য আমরা অবশ্যই কোনো কিছু করার পূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে কি করা উচিত কি করা উচিত নয় সেই জন্য আমরা কোরআনিকারিম থেকে যাদেরকে পেয়েছি এবং যদি কোনো ব্যক্তি বংশের দিক থেকে মহারামা পেতে চায় তাহলে মা যতই উপরে হোক না কেন মায়ের দিক যা যত উপরে চলে যায় এবং মেয়ের দিক দিয়া যত নিচেই হোক তারা সবাই মহারমাত এবং সর্বপ্রকারের বোন সহদর বোন বৈমাত্রিক বোন ও বৈপত্রিক বোন খালা ফুফু ভাতিজি এবং ভাগ্নি তারা মহারমাত এবং যদি আপনি দেখেন যে দানকারী যেই মারা দুধ খাইয়েছেন তারা মহারমাত বংশের রক্তের দ্বারা যেমন মহারামাত সাব্যস্ত হয় তেমনি স্তন্যপান দ্বারাও মহারমাত সাব্যস্ত হয় সুতরাং বংশের রক্তের যে সকল মহিলারা হারাম হয় অনুরূপভাবে স্তন্য পানের জন্য যারা দুধ খাইয়েছেন মারা তাদের হারাম হয় কিন্তু দুধ মা ও দুধ দুধ ছেলের বোন স্তন্য পানের দ্বারা হারাম হবে না খেয়াল করতে হবে দুধ ভাইয়ের মা এবং দুধ ছেলের বোন স্তন্যদানের দ্বারা হারাম হবে না যে দুধ পানের দ্বারা মহারম সাব্যস্ত হয় তা তাহলে শিশু অবস্থায় দুই বছর বয়সে মধ্যে পাঁচ ও ততাধিক কোন নারীর দুধ পান করা কিছু কিছু মতে এই একটু আলাদা পাওয়া যায় কিন্তু বিশেষ করে দুই বছরের পরে দুধ খাওয়ালে মহাদেশগণ কিছু এই মহাদেশ যার যার কিতাব পড়ছি তিনি বলছেন যে যদি দুই বছরের মধ্যে দুধ পান করানো হয় তাহলে অবশ্যই সাব্যস্ত হবে মুহাররমাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো জানেন এর চেয়ে বেশি বিস্তারিত আলোচনা করা ঠিক মনে করছি না আমাদের ক্বালাহুল আলামিন সুস্থ মস্তিষ্ক এবং জ্ঞান দান করেন যাতে করে সমাজের মধ্যে বোক ফুলি এবং মাথা উঁচু করে চলা যায় সেভাবে চলাটাই ভালো কারণ সমাজ বলতেও একটা জিনিস আছে কখনো যদি কোনো ব্যক্তি তার নিজের ভাতিজি অথবা চাচাতো বায়ের মেয়ে তার সাথে প্রেম করে বা বিয়ে করার চিন্তা ভাবনা করে সমাজ সেটাকে কখনো গ্রহণ করার চেষ্টাও করবে না কলঙ্কের জীবন বইতে হবে সেই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যাতে সামাজিক পারিবারিক পারিপার্শ্বিক সেদিকে খেয়াল করতে হবে আল্লাহ রাবুল আলমীর সবচেয়ে বেশি ভালো জানেন জানান আল্লাহাল আমাদেরকে সঠিক পথে চালান পতে চালানবীন মহাম্মদ আসসালাম রহমতুল্লাহ